আমি টাইম হচ্ছে রাত্রির 10টা মেক্সিকোতে, আর আমি আছি এই শপিং মলটায়। এখানে সব রকম গ্রসারিজ, ডেইলি হাউস হোল্ড সব কিছু এখানে পেয়ে যাবেন। এর নাম হচ্ছে সরিয়ানা। চলুন ভেতরে যাওয়া যাক, দেখি। বাইরে থেকে দেখলাম একটা বিশাল বড়, এখানে এরকম ট্রলি দাঁড়িয়ে আছে। এই ট্রলি একটা নিয়ে নিচ্ছি, দেখুন এই যে এই এন্টার করছি। দেখুন কত কিছু পাওয়া যায়, হিউজ, প্রচুর বড়, প্রচুর বড় স্পেস। এখানে কত কিছু পাওয়া যায় দেখুন। এই জায়গাটা হচ্ছে ডিটারজেন্টের সেকশন। এখানে বিভিন্ন ধরনের ফ্লোর ক্লিনিং, ডিশওয়াশ, সব কিছু ক্লিনিংয়ের পাউডার, ডিটারজেন্ট এসব পাওয়া যায়। এখানে দেখুন বিভিন্ন ধরনের বিয়ার, বিস্কি সব কিছু পেয়ে যাবেন। জ্যাক ড্যানিয়েলসের যে ক্যান, প্রচুর ক্যান রয়েছে এখানে। সবজির সেকশনে যাচ্ছি, পালং শাক আছে ফ্রেশ একদম, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। এটা কী ফুল আমি জানি না, আপনারা জানলে বলুন। এইটা চিনতে পেরেছি, এটা হচ্ছে বকফুল। বকফুল হচ্ছে দেখুন 28.90 এক একটা আছে। আর এখানে রয়েছে পার্সলে, আর এখানে দেখুন স্প্রাউট। এই হচ্ছে পেঁয়াজের জিনিসপত্র, পেঁয়াজ পাতার। এই দেখুন বিটরুট 35.90, এটা রয়েছে ব্রকোলি একদম কিন্তু ফ্রেশ, ছোটো ছোটো সাইজ, বড়ো বড়ো সাইজও রয়েছে। এই দেখুন আদা রয়েছে 166.50 পার কেজি আদা। এখানে রয়েছে ব্রিঞ্জল মানে বেগুন। এখানে রয়েছে দেখুন বিনস 54। এই হয়েছে ক্যারাট, এই দেখুন ক্যারাট রয়েছে। সব কিন্তু ঠান্ডা, এই জায়গাটা কিন্তু ঠান্ডা রয়েছে, মানে ফ্রিজ চলছে এই বাউন্ডারির পর থেকে, এখানে কিন্তু ঠান্ডা অনেকটাই, যাতে ভালো থাকে, ফ্রেশ থাকে। 30। এইবার চলে আসছি ক্যাপসিকাম, দেখুন কী কালারফুল, বিভিন্ন ধরনের রয়েছে। ইয়েলো পেপার, রেড পেপার, অরেঞ্জ পেপার, এটা কিন্তু দেখা যায় না এই কালারটা। ইয়েলো পেপার 89, আর গ্রিনটা হচ্ছে ক্যাপসিকাম 81, এটার ডিপ গ্রিন আছে 96, দেখুন কী সুন্দর। এখানে রয়েছে যেগুলো আমরা চপের মধ্যে দিয়ে খাই, আর এই হচ্ছে লঙ্কা। লঙ্কাগুলোর এগুলো কেমন ঝাল হবে আমার জানা নেই, আজকে নেবো আমি। এখানে দেখুন লেটুস পাতা রয়েছে ফ্রেশ একদম 36.90। আর এখানে ঘাসফুসা দেখুন রয়েছে, এগুলো লোকে কিন্তু সালাডে দিয়ে খায়। এখানে রয়েছে মাশরুম, বিভিন্ন ধরনের মাশরুম পেয়ে যাবে এখানে। এটা কিন্তু পুরো মাশরুমের সেকশন, এখানেও মাশরুম আছে দেখুন। আর এখানে আবার ব্রোকলি, এটা এগুলো হচ্ছে প্যাকেজ ব্রোকলি, ব্রোকলি রয়েছে, মিক্স ফ্রুট আছে, প্যাকেজিংয়ের দাম। এখানে দেখুন অনিয়ন, ব্রোকলি, রেড পেপার, ক্যাপসিকাম সব সমেত রয়েছে 69। এই সেকশনটা হচ্ছে পুরো শাক পাতা এইসব ধরনের গ্রিন ভেজিটেবলসের। এই দেখুন শাকালু, শাকালুর কিন্তু এখানে খুব চাহিদা, ওই জন্য বেশি স্টক রাখা যায়। ছোট্ট ছোট্ট টমেটো, কী সুন্দর প্যাকেজ, এর দাম হচ্ছে 49.90। এই দেখুন এখানে হলুদ হলুদ আছে। এই হচ্ছে পেঁয়াজ, এখানে পেঁয়াজের কালার কিন্তু ব্লু পাবেন না, এরকম হোয়াইট গ্রিনিশ কালার। পেঁয়াজের দামটা দেখুন, পেঁয়াজের অলওয়েজ অফার চলে, এই দেখুন অলওয়েজ লেখা রয়েছে অফারটা 19.80 পার কেজি। এখানে রয়েছে আপেল, ফ্রেশ আপেলস রয়েছে 79.80 পার কেজি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাটাগরির আপেলস আছে, দেখুন প্রচুর আপেলস। এখানে এরকম প্লাস্টিকের রোল রাখা থাকে, সেই প্লাস্টিকের রোল একটা আপনি ছিঁড়ে নেবেন, দিয়ে তার মধ্যে জিনিস ভরে ওয়েট মেশিনে ওয়েট করতে পারেন। এলানচিনো মানে কুমড়ো, এই দেখুন রাখা রয়েছে। আর এই সেকশনটা হচ্ছে পুরো ডিম, ডিমের সেকশন, 12টা ডিমের দাম 40 পেসস। আর এই সেকশনটা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটস, এগুলো হচ্ছে গ্রিন আপেল 56 টাকা, মানে মেক্সিকান পেসস। এই দেখুন চিনতে পারছেন এই ফলগুলো কী বলে, বিভিন্ন ধরনের ফল আছে, সব কিন্তু ফ্রেশ, কত কালারফুল। এইখানে দেখুন পাইনঅ্যাপেল, ও মাই গড, দারুণ পাইনঅ্যাপেল রয়েছে, দাম হচ্ছে 26.90 পার কেজি। এখানে বিভিন্ন ধরনের আম রয়েছে, বিভিন্ন ধরনের আম। এইটা আরেক ধরনের ম্যাঙ্গো, আমাদের ওখানে কিন্তু পাওয়া যায় না, লাল কালারের, দেখুন ভালোই গন্ধ আছে। এর দাম হচ্ছে 46.90 ম্যাঙ্গো প্রাইস। এখানে দেখুন রয়েছে পাতিলেবু, বিভিন্ন ধরনের পাতিলেবু রয়েছে, অফার চলছে 31.80। এই রয়েছে ওয়াটারমেলন, দেখুন একদম রেড, এটার দাম হচ্ছে 18.90 পার কেজি। এখানে দেখুন কমলালেবু অরেঞ্জ, দাম হচ্ছে 52.50 পার কেজি। এখানে ওজন করার জিনিসও রাখা রয়েছে, এখানে আপনি ওজন করে নিতে পারেন। এখানে বানানা অফার চলছে 21.80 পার কেজি। এবার চলে এসেছি টমেটো সেকশনে, দেখুন টমেটো, এখানে রয়েছে অ্যাভোকাডো, অ্যাভোকাডো কিন্তু এখানে খুব খায়, আমি দেখতে পাচ্ছিলাম একটু আগে প্রচুর ভিড়, 81.90। এবার চলে এসেছি আলুর সেকশনে, বিভিন্ন ধরনের আলু রয়েছে, আলুর দাম হচ্ছে 42.70। আমার বাড়িতে আলু আছে তো আলু নেবো না, এটা সবুজ সবুজ টমেটো, গ্রিন টমেটোস, দাম হচ্ছে 53.90। আর এই দেখুন সব মশলার সেকশন, এগুলো র সব, ড্রাইড চিলিস, এখানে রয়েছে গার্লিক, এখানে রোজ পেটালস, ড্রাইড ইমলি সব রকম রয়েছে। এখানে রয়েছে নারকেল, এই দেখুন নারকেলের সেকশন। আর এইটা চিনতে পাচ্ছেন, কিউই, ইয়াকা বলে,
34.90 দাম। এখানে স্ট্রবেরি রয়েছে, এখানে রয়েছে গ্রেপস, দেখুন আমাদের সেই ছোটো ছোটো লঙ্কাও আছে যেগুলো ঝাল বেশি হয়, সেটার দাম দেখুন 169 পার কেজি, এটা কিছুটা নেব। এখানে একটা অদ্ভুত ধরনের পেঁয়াজ রয়েছে, আমি কিন্তু এরকম কালার কখনো দেখিনি, এর দাম হচ্ছে 53.90 পার কেজি। এই সেকশনে ড্রাই ফ্রুট পাওয়া যাচ্ছে, ওয়ালনাট, এখানে রয়েছে আলমন্ড, বিভিন্ন ধরনের কিন্তু ড্রাই ফ্রুটস। যারা একটু কুড়ে বা চটজলদি ফ্রুটস খেতে চান তাদের জন্য এখানে দেখুন ওয়াটারমেলন কেটেই রাখা আছে, এখানে কবে কাটা হয়েছে, কটার সময় কাটা হয়েছে, কতদিন ভালো থাকবে আর পার কেজির দাম কত সব লেখা আছে। এখানে আপেলও কাটা আছে, এখানে রয়েছে পাপায়া, এখানে রয়েছে পাইনঅ্যাপেল, দেখুন 74.90 পার কেজি। এত বড় জায়গা ঘুরতে ঘুরতে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, সবে সবজি আর ফলের সেকশন ঘুরলাম, এবার যাচ্ছি ননভেজ মাছ মাংসের সেকশনে। দেখুন এখানে রয়েছে পর্কের ঠ্যাং, মানে শুয়োরের ঠ্যাং, কিন্তু এই জায়গাটা কিন্তু পুরোটাই ফ্রোজেন, টেম্পারেচারটা অনেকটাই লো করা আছে যাতে অনেক দিন থাকে। এটা হচ্ছে শুয়োরের আরেকটা পিস, এক ধরনের রাখা রয়েছে, বিভিন্ন ধরনের শুয়োরের পিসকে এক এক রকম নামে ডাকা হয়। এখানেও রয়েছে দেখুন এক একটা কাট রয়েছে, এখানেও রয়েছে বিশাল বড় বড়। আজকে শনিবারের সন্ধেবেলা, কালকে রবিবার, তাই জন্য উইকেন্ডে একটু ভেবেছি ননভেজ রান্না করবো। অনেকে কিন্তু বিফ, চিকেন, পর্ক, ফিশ, প্রন, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। চলুন প্রথমে চিকেনে কীরকম কী পাওয়া যাচ্ছে সেগুলো একটু ঘুরে দেখি। এখানে চিকেনের ব্রেস্ট রয়েছে, এইটা ধরুন 0.975 কেজি, তার দাম হচ্ছে 86.68 মেক্সিকান পেসোস, এরমভাবে দেওয়া আছে। এগুলো হচ্ছে চিকেন লেগস, আর এখানে রয়েছে ব্রেস্ট। এই তো এখানে বিভিন্ন ধরনের চিকেন আছে, এখানে দেখুন চিকেনের মেটে, যাকে বলি আমরা লিভার, সব কিছু রয়েছে। দেখুন কিন্তু প্রচণ্ড হাইজিন মেনটেন করে, এখানে টোটাল ডিটেলস কিন্তু দেওয়া আছে এই প্যাকেজিংটার। এখানে লেখা রয়েছে এমপ্যাকুয়ে, মানে হচ্ছে 22 জুন 2024 এটা প্যাকেজিং হয়েছে, কটার সময় হয়েছে সেটাও লেখা আছে, অরা মানে আওয়ার, এমপ্যাকেডও মানে প্যাকড, 10:05 সকালবেলা, আর কত দিনের মধ্যে কনজিউম করা যাবে এক্সপায়ারি ডেটটাও মেনশান করা আছে, 25 জুন 2024। এরমভাবে কিন্তু প্রত্যেকটা প্যাকেজিংয়ে এরমভাবে মেনশান করা আছে সব কটা। এই প্যাকেজিংটা নিচ্ছি, এই হচ্ছে চারখানা লেগ আছে, প্রচণ্ড বড় বড় এক একটা, দেখুন তো এটা নেবো, আমার 2-3 দিন আরামসে চলে যাবে। চলে এলাম পর্কের সেকশনে, এখানে পর্ক রিবস রাখা রয়েছে 1.39 পার কেজি। এখানে বিভিন্ন ধরনের পর্কসের আইটেম এখানে রয়েছে, দেখুন বিভিন্ন ধরনের কাট, বিভিন্ন ধরনের টাকা, এখানে মিনস্ট রয়েছে 88.77, এখানে বিভিন্ন ধরনের পর্ক রয়েছে। এখানে ওই জায়গাটা রয়েছে চিকেন, আর এই জায়গাটা রয়েছে পর্কের সেকশন। আবার এদিকে চলে আসি, এদিকেও দেখুন মিন্স পর্ক, বিভিন্ন ধরনের মিন্স পর্কের সেকশন, সব কিন্তু এরকম ফ্রোজেন। জিজ্ঞেস করলাম, বললো সকালবেলায় কাটা দিয়ে তারপর এরকমভাবে রাখা রয়েছে। আর এখানে দেখুন ফ্রাইড আইটেমসের জন্য সব কিছু রয়েছে, বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেমস আছে, অলরেডি বানানো রয়েছে, জাস্ট তেলে ছাড়লেই হয়ে যাবে। প্রচুর আইটেম কিন্তু এখানে দেখুন, কত ধরনের কাটস রাখা আছে, প্রচুর প্রচুর, ওখানে কাটাই চলছে, দেখুন ওখানে মাংস কাটা হচ্ছে দিয়ে তারপর এরকমভাবে প্যাকিং করা হবে। এখানে দেখুন মাছের সেকশন, এখানে বাসা মাছ রয়েছে, 1 কেজির দাম হচ্ছে 129 মেক্সিকান পেসোস, তারপর রয়েছে সালমান, এর দাম দেখুন 368 মেক্সিকান পেসোস লেখা রয়েছে। আর এই মাছটা কি বুঝতে পারলাম না, কিছু একটা হবে। এগুলো হচ্ছে তেলাপিয়া মাছের কাটিং, তার দাম হচ্ছে 113 মেক্সিকান পেসোস। এখানে রয়েছে সিয়েরা, যেটা আমরা দেখতে পাই টিভিতে দেখি, আর এখানে একটা ভেটকি টাইপের জিনিস আছে, এই দেখুন 142 মেক্সিকান পেসোস, আর এটা হচ্ছে সেই রেড স্নাইপার 299 মেক্সিকান পেসোস। এই একটা মাছ রয়েছে লিসা গোল্পো, এই বিভিন্ন ধরনের আবার এখানে প্রন আছে, প্রন কিন্তু এখানে প্রচুর পাওয়া যায়, এই দেখুন প্রন, প্রনের দাম লেখা রয়েছে 188 মেক্সিকান পেসোস, বিভিন্ন ধরনের আছে, এটা একটু বড় সাইজের তাই 379, এটা আর একটু মাঝারি সাইজের 268, এখানে দেখুন অক্টোপাস আছে 399 মেক্সিকান পেসোসের, স্কুইড আছে, আর এখানেও ফ্রোজেন প্রন রয়েছে 388 মেক্সিকান পেসোস। আর এগুলো হচ্ছে সেই সালাড তৈরি করার জন্য, বিভিন্ন ধরনের সালাডস অলরেডি বানানো রয়েছে প্রনের, দেখুন প্রনের সালাডস বানানো রয়েছে, চিকেনের বানানো আছে, পর্কের বানানো আছে, প্রনের সালাড 245, আর এইখানে রয়েছে সুশি লাভার্সের জন্য সুশি। এ দেখুন এগুলো হচ্ছে ফুল প্যাকেজড আইটেম, এটা একটু বেশি দিন আগের হবে হয়তো, বিভিন্ন ধরনের এখানে অফার চলছে, দেখুন অফারটা লেখা রয়েছে 126 মেক্সিকান পেসোস। এগুলো হচ্ছে সালামি কাটার জন্য, এখানে কেটে কেটে দেখুন যতটা আপনি চাই। এখানে দেখুন সসেজ 31 মেক্সিকান পেসোস, এখানে বিভিন্ন ধরনের চিজ আইটেমস রাখা আছে, এই দেখুন চিজ, এখানেও বিভিন্ন ধরনের চিজ আইটেমস। এখানে যেহেতু পিৎজা বিখ্যাত তো পিৎজার জিনিসপত্র এখানে কিন্তু খুব রাখা। এখানে রয়েছে জেলির আইটেম, বিভিন্ন ধরনের এখানে জেলি আছে, এখানে রয়েছে নেসলে কোম্পানির, দেখুন নেসলে কোম্পানি রয়েছে, এখানে দেখুন শামুক টাইপের জিনিসপত্র। মিটের সেকশনে আছি, এখানে গ্রিল করার জন্য বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, দেখুন টেম্পারেচার সেট করা যায় স্টেক বানানোর জন্য, স্টেকের জিনিসপত্র কিন্তু দেওয়া রয়েছে, গ্রিল, স্টেক, এই হচ্ছে টোটাল মিট সেকশন।
মজার ব্যাপার হচ্ছে চালের স্প্যানিশটা আমি ঠিক জেনে রেখেছি, নাহলে বুঝতে পারবো না এত জিনিসের মাঝখানে। চালের স্প্যানিশ হচ্ছে আরোজ সুপার এক্সট্রা হার্দে, লেখা রয়েছে 900 গ্রাম 35.9। তো চলুন এবার ফটাফট বিলিং সেকশনে যাওয়া যাক। 1.5 ঘন্টা ধরে পুরো মিট সেকশন ফিশ সেকশন ঘুরেছি, আরেকদিন ফিশ কিনবো। আজকে কালকে সানডে বলে তাই জন্যে মাংস খাওয়ার দিন, তো মাংস খাবো। 7-8 দিন ধরে চিকেন ছুইনি। এই চলে এসেছি বিলিং সেকশনে, এটা একটু কম লাইন আছে, এটা থেকে দাঁড়াবো। সো আমরা ইন্ডিয়ানসরা কিন্তু অনেক লাকি, আমরা কিন্তু ইন্ডিয়াতে যেখানে সেখানে ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার পেয়ে যাই। আমাদের গভর্নমেন্টসের অনেক ফেসিলিটি এরকম বানানো আছে যে ফ্রিতে যাতে আমরা ড্রিঙ্কিং ওয়াটার পাই। এই বিদেশে কিন্তু টাকা দিয়ে কিনতে হয়, বেশ অনেকটাই টাকা দিতে হয়, আপনাদেরকে দেখাই তাহলে। কালকে বলে আগুয়া, দেখুন ন্যাচারাল ওয়াটার 19.30 পেসোস 5 লিটারের এরকম জার। দেখুন আজকের আমার বিল সোরিয়ানা থেকে, একটা মজার ব্যাপার হয়েছে, আমি দিয়েছিলাম 200 মেক্সিকান পেসোসের একটা নোট আর আমার বিল হয়েছিল 111 মেক্সিকান পেসোস। তো তাতে ফেরত দিয়েছে 50 মেক্সিকান পেসোসের একটা নোট আর সাথে এত কয়েন। এই কয়েনের মধ্যেও 50 পয়সা প্রচুর, এখানে কিন্তু এখনও 50 পয়সা চলে, কারণ টাকার মান এখানে বেশি। কিন্তু এর স্যাটারডে ইভিনিংয়ে শপিং হচ্ছে, এখানে চিকেন নিয়েছি 1 কিলো 200 মতন, 4টে বড় বড় লেগ আছে, এখানে 900 গ্রামের একটা চালের প্যাকেট নিয়েছি, এখানে 2টো আলু নিয়েছি, আলু 2টো নিয়েছি কারণ আমার অলরেডি বাড়িতে আছে, এখানে 1টা পেঁয়াজ নিয়েছি সেটা আমার বাড়িতে আছে, এখানে 1 আটি নিয়েছি কোরিয়ান্ডার মানে ধনে পাতার আটি নিয়েছি। সব জিনিসে দেওয়া যাবে, মাংস, সয়াবিনের কারি, তারপরে ডিমের কারি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, দেখুন কী সুন্দর ফ্রেশ একদম, আর এখানে নিয়েছি 2টো পাতিলেবু, জলে দিয়ে খেতে পারি বা রান্নাতেও দিতে পারি। এই হচ্ছে আজকের আমার টোটাল শপিং।